কেমন আছেন বন্ধুরা? আজ আমি রান্না করছি ওটসের চিলা ও রায়তা। আর লাগবে আমাদের টমেটো কুচি, আদা কুচি, কারি পাতা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। তার জন্য লাগবে 1 কাপ ওটস আর 1 কাপ গরম জল দিয়ে সেটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার এই ভেজানো ওটস গুলো আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে দেব। এবার সব সবজিগুলোকে এক এক করে ওর মধ্যে মিশিয়ে দেব। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প তেল দিলাম লো ফ্লেমে, ব্যাটারটা এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব। এটা আস্তে আস্তে লো ফ্লেমে ফ্রাই করতে হবে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, উল্টে আরেকবার উল্টে ভালো করে ভেজে নিচ্ছি অপর পিঠটা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমার বানাচ্ছি রায়তা, তার জন্য লাগবে লবণ, তেল, সর্ষে। সর্ষে দেওয়ার পর কারি পাতা, লঙ্কা আমরা দিচ্ছি, দই, নুন, এই তরকাটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আশা করি বন্ধুরা রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্টে জানাবেন।